আমি টিভি ফলো করছেন, আপনি যদি, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করব টিভি ফলো করবেন না, সাউন্ড কমাবেন। ফারুক ভাই অনেকক্ষণ অপেক্ষা করি, আপনার লাইনটা পাইছি। থ্যাংক ইউ, একটু সংক্ষেপে বলে ফেলুন আপনার জন্য 45 মিনিটস 45 সেকেন্ড। আমি আপনার ডিজিটাল আইন সম্বন্ধে একটু মন্তব্য করতে চাই। জি 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 বলেন ভাই, অনেকক্ষণ লাইনে থেকে লাইন পেয়ে কথা বলছেন না আপনার। আমি ওই নিয়াজ ভাই যে ইয়েটা বললেন যে মিথ্যা বা ওই যে পশু টশু কি বললেন, উনার কাছে আমার প্রশ্ন ফারুক ভাই, আপনি একটা কথা কিন্তু সবসময় বলেন যে ব্যবহারে বংশের পরিচয়। এরা দুইজনই আপনার অতিথি, আমন্ত্রিত অতিথি। এখন এই কথাটা নিয়াজ ভাই যদি এইভাবে না বইলা, আমরা এতজন দর্শক আমরা এই রাত জেগে আপনার এই অনুষ্ঠানটা দেখি, যে এই মিথ্যাবাদী না বইলা উনি যদি বলতেন ভাই কথাটা আপনারও সত্য, তাও একটা সুন্দর দেখাইতো। এই জন্য এই যে ডিজিটাল আইন, গণতন্ত্র মানি এই অধিকার মানি এমন না যে আপনি যা মনে চায় বলবেন আর যা মনে চায় লিখবেন। এটা আপনি ফারুক ভাই আপনিও ভালো বুঝেন যে অধিকার বলতে এইটাই বুঝায় না যে আপনার যা মন চায় আপনি বললেন। এই যে উনি এই যে প্রত্যেকটা মন্ত্রী সম্বন্ধে, প্রধানমন্ত্রী সম্বন্ধে বিশদগার বলেন, সরি, হ্যালো, রাত বরিয়া আমাদের বিরুদ্ধে বিশদগার করা হয় আর দেশে আইলে বলে আমরা থারে ওই 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 সিনিয়র আসছে এইটা করছে, এইগুলি ভালো না। আমরা চাই আমাদের সরকার থেকে আমরা একটা কিছু আদায় করে নিতে, তারা এখানে বেড়াইতে আসে। আমরা যদি বিষদগার করি, এই নিয়াজ ভাইয়ের মতো লোক এইগুলি যদি করে আর তারা যদি আপনি টিভিতে ডাইকে আনেন, আমরা কি পাইবো এখান থেকে? জি ধন্যবাদ। আমি নিয়াজ ভাইকে প্রশ্নটা করব, উনি যখন আসবেন, যে ভাই একটু তো ওইভাবেও বলা যেত। যাই হোক, যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আমার একটা মিনিট দিবা ফারুক ভাই, আপনারা অকলকে সালাম জেলা শুনরা তারা গেছো সালাম। জি জি, আপনার জন্য 30 সেকেন্ড প্লিজ, 30 সেকেন্ড শুনেন। আপনারা তো ইতিহাস ইতিহাস লইয়া 50 বছর ধরে জাতির ঘোষক আর জাতির জনক কইয়া মারামারি করা। আচ্ছা, এজন নেতা জানুন নি বাংলাদেশে ওয়ার্ড তো হয়েছিল খেরদায়, 13 কোটি মানুষে আওয়ামী লীগের ভোট দিছিল। এরপরে আবার ওয়ার হইলো খেনে, আর এখনজন মানুষ আছে নি বাংলাদেশ আমারে বুকুত হসম খোঁজে হাত দিয়া কইতো যে জৌর মানুর ঘোষণা শুনছে। লো, জৌর মানুর ঘোষণা দেওয়ার কোনো রাইটও নাই। এই যে খাইন আসলা একজন আর্মি, আর শুনেন আমার একজন চাষা আসলা ওই আর্মি, বাংলাদেশ অর ইস্ট পাকিস্তানের সকল আর্মি সকল বাইন্ডা নিছিলেই তারা পাকিস্তান সংগ্রামের আগে সারা দুনিয়ার মাইছে জানে। জৌর মান দিয়ে আর অলি রে আর হন্ডে নিল না খেনে, কর্নেল ওয়ার্সমান দিয়ে কইছিলা এর সময় বঙ্গবন্ধু হওয়ার পরে দেশ যে এই ধরনের আর্মি অহন্টিরে বেসোয়ার নাইলে মারো নাইলে দেশ শান্তি হইতো না। বিএনপিরে বানানি হয়েছে বাঙালিরে মারার দায়। শুনেন, 13 কোটি মানুষে ইলেকশন ভোট দিছিল বঙ্গবন্ধুরে এবং আওয়ামী লীগরে, কিন্তু জিয়াউর রহমান রে একটা ভোট খেয়ে দিছে না। শুনেন, আমি আমারে, হ্যালো, জি শুনছি, আপনি বলেন। আপনারা যত বড় বড় পলিটিশিয়ান আনুন, বাংলাদেশের পলিটিক্স আইছেও না ভাই। এই যে বিএনপি, শুনেন আপনি, আমি একটা কথা কইলাই আপনি আমার নম্বর নিবা, আপনি আমারে, আমি আমার বন্ধু বান্ধব লইয়া যদি সঠিক ইতিহাস পাইন আপনারা চাইন আমার কাছে আউকা। জি, আপনার সাথে আমরা কথা বলবো। শুনেন একটা মিনিট, জি দেখো কা ইন্দিরা গান্ধীর খুন করা হইলো, আমরা গৌরবে না যাই। আপনার কথাটা আমি বুঝতে পারছি, নিয়াজ সাহেবও শুনতে পাচ্ছেন, উনি অবশ্যই এ বিষয়ে উনার পর্বে এসে মন্তব্য করবেন। আমি পরবর্তী কলারের কাছে যাব, তার আগে রিকোয়েস্ট সংক্ষেপ, একদম সংক্ষেপ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আমরা ভালো আছি ইনশাল্লাহ। আপনাকে সরি যে আপনি অনেকক্ষণ লাইনে আছেন, এখন ঝটপট প্রশ্ন। আমরা তো টিভি সবসময় দেখতাম আওয়ামী লীগের বাইরে উত্তর দিতা, আর দেশ চলের কিলা না চলের কিলা চুরে তো চুর হইব,
ডাকাইতে তো ডাকাইতে হইব কিন্তু দলে কানে হলো যে চুরি করছে যে তথ্যমন্ত্রীর কথা বিচারা ধর গিয়া তথ্য যে বিচারা যদি ভুল হয় তো বিচারা ধরছে এখন চুররা চুর কইতো না কিটা কইতো আচ্ছা তাহলে বাংলাদেশে তো বিচার ব্যবস্থা আছে চোরকে ধরার জন্য পুলিশ আছে তাই না পুলিশ আছে পুলিশ তো পুলিশ ধরেন না তো পুলিশ তো চুররা তো ধরতো তো বাংলাদেশে অত বড় বড় ঘটনা হইয়া যায় অত বড় বড় ঠেকা মারিয়া যার আমি কলার যারা কল করবেন আপনারা আমি জানি না আপনারা কেন এত অ্যাগ্রেসিভ হয়ে একে অন্যকে বিএনপি আওয়ামী লীগ বিএনপি কে আক্রমণ করছেন কাম আমরা আজকের বিষয় নিয়ে কথা বলি আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলি কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা আরও বেশি একটু অ্যানালাইসিস করতে পারি পরবর্তী কলার আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটা কথা বলতে চাই ভাই আমি বড় কষ্ট হইতেছি জি আমার ওই যে আওয়ামী লীগের ভাই কাউসার ভাই জি একটা কথা বললেন পদ্মা সেতুর কথা হ্যাঁ বললেন নিজস্ব অর্থায়নে বলছে পশু জানুয়ার থেকে বাদ আপনাকে ধন্যবাদ প্লিজ কলার আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি জানি না আপনারা একটি সিভিলাইজ কান্ট্রিতে আছেন আপনারা একটি ব্রিটেনের মতো একটি দেশে আছেন আপনারা যদি এইভাবে অ্যাটিটিউড করেন এইভাবে আপনারা অ্যাটাক করেন তাহলে তো হাউ দিস পসিবল আমি বুঝতে কেমন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমি পরবর্তী কলার কাছে যাওয়ার আগে যদি নিয়াজ সাহেব মিথ্যে বলে যদি কাউসার সাহেব মিথ্যে বলে আপনি সত্যিটা বলুন আপনি বলুন যে পদ্মা সেতু জাপান চায়না থেকে টাকা নিয়েছে বা পদ্মা সেতু ইউকে থেকে টাকা নিয়েছে আপনি বলুন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে আপনি কী বোঝাতে চাচ্ছেন তার মানে তো আপনি নিজেই দুর্বল পরবর্তী কলার আসসালাম